আজ বুধবার ছাব্বিশে পৌষ দু তেইশ সালের এগারোই জানুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিয়ান ভিডিওটি শুরুতেই আপনাদের জানাব আগত চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি সতেরোই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করতে চলেছে ফলস্বরূপ বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের আগত বছরটি কেমন অতিবাহিত হবে শনির ঢাইয়াও শুরু হয়ে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা সামাজিক সামাজিকতা সমাজ সেবার মানসিকতা এগুলি আগত সময়ে অনেক সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেবে ঈশ্বরের তরফ থেকে গোপন আশীর্বাদ আপনারা পাবেন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে তাহলে আজ আপনারা মুক্তি পেতে পারেন আর যদি দীর্ঘস্থায়ী কোনো রোগ আপনাদেরকে ভোগায় তাহলে হসপিটালে গিয়ে কিন্তু অনেক অর্থ আপনাদের ব্যয় করতে হতেই পারে আয় ইনকাম বাড়লেও খরচও যেহেতু বাড়তে চলেছে সেজন্যই কিন্তু সঞ্চয় ঘাটতি পড়তে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগকে আজ বা নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দেওয়া উচিত চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসে কিন্তু আজ আপনার মেজাজ খিটখিটে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তাই এইগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বিনা কারণেও কোনো লোকজনের সাথে গণ্ডগোলের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন মেজাজ খারাপ হলে কিন্তু মূল্যবান সময়ও নষ্ট হবে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করার আগে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নিতে বলবেন না মাস কমিউনিকেশন স্কিলকে আরও আপগ্রেড করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ কিন্তু আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের জীবনে আপনারা বিশেষ একটি স্থান অধিকার করবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তো তৎসত্ত্বেও গৃহের কর্ম কিন্তু আপনার মেজাজকে একটু খিটখিটে করতে পারে ঘুটাট করে রেগে যেতে পারেন আবারও বলছি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না কেরিয়ারে বা অর্থনৈতিক জীবনে উন্নতি করবার জন্য সাদা রঙের কোনো সিল্কের কাপড়ের টুকরো আপনার নিজের মানি ব্যাগ বা পকেটে অল টাইম রেখে দেবেন প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে আপনারা পাবেন আর যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন